জোনালীর হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত ভাড়ালে অনা হয়েছিল সুপারি কিলার 5000 টাকা জোনালী হত্যার সুপারি লৈছিল আজিবরে জোনালী নাথর হত্যাকারী আছিল এইটো আজিব মূরত মরিয়াই ডিঙি চেপি হত্যা করা হয়েছিল বিজেপি নেত্রী জোনালী নাথক হাসানর গ্রেপ্তার হওয়ারে পড়া পলাই থকা আজিবরক ব্রহ্মপুত্রর সাপরিত অভিযান চলাই গ্রেপ্তার করেছে ডিএসপি অনুরাগ শর্মার নেতৃত্বত যাওয়া গোয়ালপাড়া আরক্ষী ব্রহ্মপুত্রর সাপরিত উড়ে রাতে মরাপাটর খেতির মাজত লুকাই থকা আজিবর পুয়া 9 বজাত উলাই আহি ভাত খাবলে সুমাইছিল এজন লোকর ঘরত ভাত খাই থাকুতেই সাধারণ পোশাকত থকা আরক্ষীয়ে ধরিলে গৈ আজিবর রহমানক আজিবরৰ বিৰুদ্ধে আছে মাতিয়া গোয়ালপাড়া থানাত বহু গোচৰ দুৰ্ধৰ্ষ আজিবৰক ব্যৱহাৰ কৰি পথৰ কাঁইট আঁতৰোৱাৰ পৰিকল্পনা কৰিছিল এইটো হাসানুৰে কিন্তু সকলো গোপনে ৰখাৰ চেষ্টা কৰিও সমগ্ৰ ঘটনাক নতুন ৰূপ দিয়াৰ চেষ্টা কৰি বিফল হ'ল হাসানুৰ সিসি কেমেৰাত দুজন লোকৰ অৱস্থিতি ধৰা পৰাত অৱশেষত মুখ খুলিবলৈ বাধ্য হোৱা হাসানুৰে কৰিলে স্বীকাৰ মই অকলে তাইক হত্যা কৰা নাই পূর্বে হাসানুরে কোয়া বহু কথায় মিছা প্রমাণিত হয়েছে প্রথমতে সেই মৃত্যু আকস্মিক ঘটনা নহয় সেয়া পূর্ব পরিকল্পিত দ্বিতীয়তে ঘুষিয়াই দিয়াত মৃত্যু হওয়া নাছিল কাঠর টুকুরারে মরিয়াই হত্যা করা হয়েছিল জোনালী নাথক তৃতীয়তে অকলে নাছিল আছিল দুজন চতুর্থতে পথ নির্দেশনাও আছিল মিছা মহিলাগৰাকীক মাটিয়ার পৰা উঠাই নি মৰণৰ সৈনিক স্কুলৰ সমীপত হত্যা কৰিছিল দুয়ো তাৰ পিছত গাঁৱৰ মাজেৰে আগবাঢ়িছিল দুয়ো এটা এটাকৈ সকলো মিছা প্ৰমাণিত হৈ যোৱাৰ সময়ত সকলোৰে প্ৰশ্ন উঠিছে এইজন চিআইডিৰ আইজিপিৰ অসংযত বাক্যবানৰ ওপৰত দুয়োৰে মাজত সম্পৰ্ক আছিল সঁচা কিন্তু হাসিনুৰে দাবী কৰিলেও প্ৰেমৰ সম্পৰ্কও মিছা প্ৰমাণিত হ'ব নেকি যদি মিছা প্ৰমাণিত হয় দুৰ্ভগীয়া পৰিয়ালটোক সামাজিকভাৱে কৰা অপমান ইতিমধ্যেই লাঘৱ হোৱা সন্মানখিনি ঘূৰাই দিব পাৰিবনে চিআইডিৰ আইজিপি দেৱৰাজ উপাধ্যায়ে হত্যাকাৰীৰ ফাঁকি কথা শুনি তাকেই শিলৰ ৰেখাৰ দৰে মানি লৈ দেৱৰাজ উপাধ্যায়ে তাক চৰকাৰী ভাষ্যলৈ ৰূপান্তৰ কৰাৰ দৰে কাৰবাৰবোৰ যে প্ৰকৃততে মূৰ্খামিৰ বাহিৰে আন একো নাছিল সেয়া ডিজিপিৰ ক্ষমা প্ৰাৰ্থনাই প্ৰমাণিত কৰিছিল কিন্তু প্ৰশ্ন হয় তাৰ বাবে আইজিপিগৰাকীৰ শাস্তি নহ'ব নেকি ডাঙৰ বিষয় কৰিলে ভুল নহয় নেকি ভুল করলেও শাস্তি নহয় নেকি কথাবর এড়াই চলা ডিজিপি জিপি সিংয়ে কিন্তু গোয়ালপাড়া আরক্ষীর তদন্তর শলাগ লোতে তদন্ত আরো বহু তথ্য লওয়ার ইঙ্গিত দিছে এইটো ইনভেস্টিগেশন চলি আছে ইনভেস্টিগেশনের ভিত্তিত আমি যেটু তথ্য পাম সেই তথ্য ভিত্তিত আমি চার্জশিট ফাইল করিম ডেইলি নতুন কথা ওলাব আর সেইটোর উপর ফাইনালি একটা পিকচার ওলাব যেটু পিকচারের উপর আমি ইফালে দ্বিতীয়জন অভিযুক্ত ধরা পড়ার পিছত ভুক্তভোগী পরিয়ালটির দাবি টকার বাবেই হত্যা করা হল জোনালী নাথক মই আগতে কৈছো যে এই সংবাদ মেলটো মানে কোনো সালে বারে কুবাহেন হৈছিল মই কোনো পধ্যে মানি লওয়া নাছিল রাইজে মানি লওয়া নাছিল আমার বিজেপি কর্মী সকলেও মানি লওয়া নাছিল হত্যা করা এতে দুটা কারণ আছে মর হিসাব এক নম্বর টাকা পয়সা দুই নম্বর হল কি বিজেপিক মানে হেৰি যে পি এফ আই পন্থার মানুষ বিজেপি বিরোধী বিজেপিক ধ্বংস করব না মেইন উদ্দেশ্য হয়েছে ধ্বংস করা যে বিজেপিক ইমান মানে মহিলা মানুষ কিয় তো বিজেপিক ঘুরি ফুরে তো কিয় ইমান ওপরলে উঠে গলি এইটাই মানে হেৰি জোনালী নাথৰ হত্যাকাণ্ডৰ বহু নতুন দিশ পোহৰলৈ অহাৰ সম্ভাৱনা দেখা পাইছে গোৱালপাৰা আৰক্ষীয়ে জেৰাত এতিয়া কি কি তথ্য লাভ কৰে এইটো আজীৱৰৰ পৰা তাৰ ওপৰত নিৰ্ভৰ কৰিব গোচৰটোৰ ভৱিষ্যত গোৱালপাৰাৰ পৰা সীমাক্ষী বৰ্মন আৰু দুৰ্ণৈৰ পৰা খগেন্দ্ৰ ৰাভাৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।